গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে নদিয়ার নবদ্বীপ রাজার বাজারে দশকর্মার দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকা মূল্যের নকল সুগন্ধি অগরু উদ্ধার করল নদিয়া জেলা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কৃষ্ণনগর শাখার আধিকারিকরা। অগরু মূলত বিভিন্ন ধর্মীয় পূজার্চনাতে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয়, ফলে খোলা বাজারে অগরুর চাহিদা অপরিসীম। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ওই দশকর্মা ভাণ্ডারের মালিক নকল অগরুর কারবার চালিয়ে যাচ্ছিলেন বলে খবর ছিল জেলা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কাছে। সেই মোতাবেক এদিন দুপুরে নবদ্বীপ থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্ত ওই ব্যবসায়ীর দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকা মূল্যের 3,000-এরও বেশি সুগন্ধি নকল অগরু বাজেয়াপ্ত করে জেলা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। পাশাপাশি হানা দেয় অভিযুক্ত ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে, যদিও সেখান থেকে এই ধরনের নকল কিছু উদ্ধার করতে পারেনি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই ব্যবসায়ী। এবার থেকে অবৈধ নকল দ্রব্যের কারবারের বিরুদ্ধে মাঝে মধ্যে একইভাবে পুলিশি অভিযান চলবে বলে জানিয়েছে জেলা এনফোর্সমেন্ট আধিকারিকরা। ঠিক আছে, পেয়ে যাবো। পূজায় লাগে না অগ্রু? নেওয়ার পরে যথারীতি এরা কিন্তু পেমেন্ট করছিল না, মালকে সামনে রেখে ওরা নকল ব্যবসা করছিল, নকল অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে। তারপরে আমরা প্রাইভেট গোয়েন্দা ডিপার্টমেন্টকে জানাই, সেই সোর্সে এনফোর্সমেন্ট বিভাগ এসে আজকে নবদ্বীপে রেড করি ওই দোকানে এবং যথারীতিভাবে আমরা মাল পাই। আমরা চাই যে লোকটি এইসব কাজ করেছে তাদের শাস্তি হোক, নাকি শাস্তি হোক, আপনি কি আছেন এই মানে সংস্থা? আমি এই কোম্পানির, আমি কিন্তু বড় ভাই, বড় কোম্পানির নাম আমার দাদা, ছোট ভাইয়ের নামে আছে, আমি কিন্তু দাদা। আচ্ছা, কোম্পানিটার নাম আরিয়ান ট্রেডিং কোম্পানি। আরিয়ান ট্রেডিং কোম্পানি ম্যানুফ্যাকচারিং, মানে মার্কেট বাই হচ্ছে আরিয়ান ট্রেডিং কোম্পানি, আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা অন্য লোক যেটা এটা ড্রগের আইটেম পড়ে গেল আমাদের ড্রগ নাম। দেখেন আপনাদের আপনাদের এটা এটা আমাদের পড়ে, আপনাদের পড়ে, আমার কিন্তু রেজিস্টার সব কিছু, আমার ট্রেডমার্ক সব আমার, এবং গভর্নমেন্টকে রেভিনিউ টিভিনিউ আপনারা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি তো। তারপরে এটা করছিল? হ্যাঁ। আচ্ছা, মা কতটা খুশি? খুশি তো অনেক, কিন্তু ফ্যাক্টরি যদি জানা হতো, ফ্যাক্টরি গিয়ে যদি রেড করতাম তাহলে মজা আসতো, ভালো পাওয়া যেত বলিউম। এটা যেটা দেখছেন এরকম পুরো গাড়ি ভরে যেত, এরকম পুরো গাড়ি ভরে যেত, টাকা আনতে হতো, আরও মাল ছিল। ঠিক আছে দাদা। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।